স্বামী বিবেকানন্দের 157তম জন্মদিবস উপলক্ষে রাজ্য ক্রীড়া ও পশ্চিমবঙ্গ যুব কল্যাণ দফতরের উদ্যোগে এবং হ্যামিল্টনগঞ্জ চৌপতি ইউনিট ক্লাবের সহযোগিতায় হ্যামিল্টনগঞ্জে বিবেক চেতনা উৎসব অনুষ্ঠিত করা হয়। স্বামী বিবেকানন্দের 157তম জন্মদিবস উপলক্ষে রাজ্য ক্রীড়া ও পশ্চিমবঙ্গ যুব কল্যাণ দফতরের উদ্যোগে এবং চৌপতি ইউনিট ক্লাবের সহযোগিতায় হ্যামিল্টনগঞ্জে বিবেক চেতনা উৎসব অনুষ্ঠিত হয়। এদিন সকাল 8টার দিকে হ্যামিল্টনগঞ্জে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এদের সাথে এদিন অঙ্কন প্রতিযোগিতা ও বক্তৃতা প্রতিযোগিতারও একটি অনুষ্ঠান রাখা হয়েছিল কালচিনি ব্লকে। তার পক্ষ থেকে আজকে আমাদের এখানে বিবেকানন্দ উৎসব মানানো হচ্ছে। আজকে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দজির জন্মদিন, ওনার আদর্শকে সামনে রেখে আমরা আজকে স্কুলের বাচ্চাদের বা আমাদের চৌপতি ইউনিট ক্লাবের তত্ত্বাবধানে আমরা আজকে একটা প্রভাত র্যালি করি সকাল আটটার সময়। আর এখানে একটু পরে বৈশাখী প্রতিযোগিতা, তারপরে আর্ট প্রতিযোগিতা করবো আমরা। আমাদের আজকের যে র্যালির মূল উদ্দেশ্য হলো, আজকের দিনে যে স্বামী বিবেকানন্দজির জন্মদিন জন্ম নিয়েছিলেন, উনি ইউথের জন্য একটা আইকন, ওনার আদর্শকে, ওনার যে চলার চরিত্র ছিল ওনার আদর্শটাকে আমরা নিতে পারি, এটাই আমাদের জন্য সৌভাগ্য হবে। আজকের দিনের জন্য আমরা সবাইকে, আমরা MIC পক্ষ থেকে, আমাদের ইউথ কমিটি পক্ষ থেকে সবাইকে আমরা শুভেচ্ছা জানাই বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। আর আজকে